সো হ্যালো বন্ধুরা, ফ্রি ফায়ারে আবার একটা লেটেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও যেটা হবে সেটা কোনো ইভেন্টের ওপর হবে না, আজকের ভিডিও যেটা হবে সেটা হলো তোমাদের লং রেঞ্জে কীভাবে এসকেস, ড্রাগনভ, M14 এসব বন্দুক দিয়ে তোমরা কীভাবে, মানে এসব গান দিয়ে তোমরা কীভাবে ওয়ান ট্যাপ হেডশট দিতে পারবে, যেমন রাইস্টার, M18 এদের মতো কীভাবে ওয়ান ট্যাপ দিতে পারবে। তো জান ধরে ভিডিওটা প্রথম থেকে টানা লাস্ট পর্যন্ত দেখো। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাড়ে টাকা বেল আইকনটা প্রেস করে অল অপশানে ক্লিক করে দাও। তো ফার্স্ট যেটা স্টেপ হলো সেটা হলো এমলক। তো অনেকেই ভাবছো এমলকটা কী। এমলকটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ সামনে যে স্কসিয়ারটা আছে, এটা তোমাদের এনিমির গিয়ে বডিতে আটকাতে হবে। মানে এটাকে এনিমির বডির কাছে নিয়ে গেলে এটা লাল হয়ে যাবে, লাল হয়ে যাওয়ার পর তোমাদের হালকা ড্র্যাগ করতে হবে। তারপর যে স্টেপটা হলো নো টাচ মুভমেন্ট বাটন। তো নো টাচ মুভমেন্ট বাটন যেটা হলো দেখতেই পাচ্ছ লেফট সাইডের যে মুভমেন্ট বাটনটা আছে, আমি যখন দেখবে যখন আমি ওয়ান ট্যাপ মারছি তখন আমার লেফট সাইডে যে মুভমেন্ট বাটনটা আছে ওখানটা আমার হাত লাগছে না, মানে ওখানটা তোমাদের কোনোভাবেই টাচ হলে চলবে না। প্রথমে তোমাদের কী করতে হবে, এমটা এনিমির গায়ে এনিমির বডিতে কানেক্ট করতে হবে। তারপর তোমাদের যখন এনিমি যখন স্টিল দাঁড়িয়ে থাকবে তখন তোমাদের কী করতে হবে, তোমরাও স্টিল হতে হবে তোমাদেরকে। এনিমি যখন স্টিল দাঁড়িয়ে তুমি আর এনিমি যখন স্টিল দুজনেই দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে কী করতে হবে, হালকা ড্র্যাগ করতে হবে। হালকা ড্র্যাগ করার পর দেখতেই পাবে তোমার ওয়ান ট্যাপ শট একদম খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো তারপর যে স্টেপটা হলো সেটা হলো নুব স্টাইলটা হলো যে তোমরা অনেকেরই পরিচিত, তোমরা যখন গেম খুলো তোমরা দেখবে তোমাদের যে লেফট সাইডে যে মুভমেন্ট করার বাটনটা আছে এটাকে ধরে ধরে তোমরা ছুটতে, তো তোমাদের সেটাই এখন কাজে লাগবে। তোমাদের কী করতে হবে, লেফট সাইডে যে মুভমেন্ট বাটন আছে সেটাকে ধরে ধরে নিয়ে গিয়ে এনিমির বডিতে এমটা কানেক্ট করে তোমাদের তারপর কী করতে হবে, তোমাদের মুভমেন্ট বাটনটা ছেড়ে খালি হালকা ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর তোমরা খুবই সুন্দরভাবে ওয়ান ট্যাপ শট শিখে যাবে। তো সবার লাস্ট যেটা স্টেপ হলো সেন্সিবিলিটি হলো যে তোমাদের গেমে এসে তোমাদের সেটিংটা অন করে সেন্সিবিলিটিটা হাই করে নিতে হবে। তো হাই করে নেওয়ার পর তোমাদের খুবই সুন্দরভাবে ওয়ান ট্যাপ হেড লাগতে শুরু হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর কমেন্টে জানাবে নেক্সট আমি কিসের ওপরে ভিডিও করব। তো বাই বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। টাটা।